আবার আছি রহমান দর্শক ব্যবসা সঙ্গে অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশ বিজনেস দর্শক দেশের পুঁজি বাজারে দিন শেষে খবর খবর জানতে চলে যাব ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডিএসিতে আছেন রাজু রহমান আছেন মাহবুব রহমান ধন্যবাদ রহমান ওর আপনাকে সূচকের মিক্স ট্রেনের মধ্য দিয়ে যথা লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও আজকের দিনে লেনদেন দিন শেষে ডিএসসি এর প্রধান ইন্ডেক্সটি 3 পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে 5326 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 1 পয়েন্ট নেগেটিভ থেকে 1952 পয়েন্টে দাঁড়িয়েছে সারা দিন জুড়ে দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 450 কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে শেষার্ধে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হয়েছে দর হারিয়েছে একশো সাতান্নটি দর বৃদ্ধি পেয়েছে একশো সাঁত্রিশটির এবং

অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় প্রথমে অবস্থান করছে শ্যাম্পুর সুগার মিল স্ট্যানুব্রিকেন রয়েছে দ্বিতীয় অবস্থানে আর পরবর্তীতে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স জনতা ইন্স্যুরেন্স লিগাসি ফুডের এবং রেনউইং যোগেশ্বর এবং সেক্টর ওয়াইজ লেনদেনগুলোর মধ্যে দেখা যাচ্ছে সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সাতষট্টি কোটি টাকার বেশি লেনদেন হয়েছে পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল সেক্টরের লেনদেন হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা এবং ফিএল অ্যান্ড পাওয়ার সেক্টরের লেনদেন পরিমাণ ছাড়িয়েছে তিরষট্টি কোটি টাকা এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের শেষের লেনদেনের সর্বশেষ খবরাখবর এখন চট্টগ্রাম স্টক দিন শেষের লেনদেনের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান আপনাকে ধন্যবাদ চিটং স্টক এক্সচেঞ্জ আজকে দিন শেষে দেখা যাচ্ছে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্যে দিয়ে দিন শেষ হয়েছে দিন শেষে দেখা যাচ্ছে সিএসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি চৌত্রিশ পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে ষোলো হাজার তিনশো তিরাশি পয়েন্টে সিলেক্টিভ ক্যাটেগরি ইন্ডেক্সটি একুশ পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে দিন শেষে দেখা যাচ্ছে অবস্থান করছে নয় হাজার নয়শো সাত পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি ছাব্বিশ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিন শেষে অবস্থান করছে চোদ্দ হাজার নয়শো সাত পয়েন্টে আজ সভা মোট লেনদেন হয়েছে দশ কোটি তিরাশি লাখ টাকারও কিছুটা বেশি যে কয়টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হয়েছে আজ দিন শেষে দেখা যাচ্ছে একশো দশটি প্রতিষ্ঠান দর হারিয়েছে অন্যদিকে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে মাত্র টি প্রতিষ্ঠানের দিন শেষে টপ টিয়ারি যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো ইন্ট্রোকো রয়েছে দ্বিতীয় অবস্থানে গ্রামীণ ফোন রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রি রয়েছে কুইন্স আউট টেক্সটাইল আনোয়ার গ্যালভানাইজিন রয়েছে লিগেসি ফুটওয়্যার বিএসআরএম লিমিটেড এবং বিবিএস কেবলস এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে আরামিট আট দশমিক সাত চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ইস্টার্ন কেবলস এবং কে কিউ এছাড়া শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়েছে প্রতিষ্ঠানগুলো আজ দিন শেষে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে সাইহাম টেক্সটাইল নয় দশমিক পাঁচ শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মিরাক ম্যারিকো বাংলাদেশ রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রি শরিদ ইন্ডাস্ট্রি এবং মিথুন নিটিং তো এছাড়া চিটাং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবর অখবর